জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা অভিনেত্রী সুরেখা শিকারীঙ্কর 75 বর্ষ বয়সে পরলোক হয়েছে। দীর্ঘদিন হব সে রোগে পীড়িত হয়ে চিকিৎসাধীন লে হৃদাঘাত কারণ তাঁর মৃত্যু হয়েছে কুযাচ্ছে। সিরিয়াল বালিকা বধু এবং চলচ্চিত্র বধাইরে জেজেমা ভূমিকার অভিনয় করে সে বেশ চর্চাকু আসি। তাঁর মৃত্যু খবর পাইবা পরে পুরা বলিউড জগতরে শোকর ছায়া খেলে যাই। সুরেখাঙ্ক ম্যানেজর তাঁর মৃত্যু নিয়ে সূচনা দিয়েছেন। ম্যানেজরঙ্ক সূচনা মুতাবক আজ সকালে সুরেখাঙ্ক মৃত্যু হয়েছে। 2018 প্রথমে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল, এরপরে পুনি 2020 সেপ্টেম্বর মাসে দ্বিতীয় থর বি স্ট্রোক হয়েছিল। এথর চিকিৎসা সে আর্থিক সহায়তা মাগিলে। সুরেখা শিকারী থিয়েটর কলাকার জীবন আরম্ভ করে টিভি সিরিয়াল এবং ফিল্মে কাম করে। তাঁর তিনি থর বেস্ট সপোর্টিং আক্ট্রেস ভাবে রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কার মিলছে। 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবরে বি তাঁর পুরস্কৃত করা যাই। ফিল্ম বধাইরে সে অভিনয় করে জেজেমা ভূমিকা পাই তাঁকু এই পুরস্কার দিয়া যাই।